बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। চাকরিপথে এসে ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের জন্য একটি চাকরি বিজ্ঞাপন নিয়ে এসেছি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 11 আগস্ট 2021 খ্রিস্টাব্দ তারিখে। এখন বিস্তারিত বলছি। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড APSCL বাংলাদেশের সর্ববৃহৎ বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত পদসমূহের নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নাম্বার 1, পদের নাম, সংখ্যা ও প্রারম্ভিক মূল বেতন। সহকারী প্রকৌশলী পদ, যান্ত্রিক 10টি, বৈদ্যুতিক 10টি, বেতন 52,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইসিই বা সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি। 2 নম্বর পদ, সহকারী ব্যবস্থাপক, অর্থ, হিসাব, ইন্টারনাল অডিট। পদ 3টি, মূল বেতন 52,000 টাকা। যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, ফিনান্স, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিষয়ে স্নাতকোত্তর অথবা ফিনান্স, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিষয়ে MBA ডিগ্রি, CA, CMA, CGA ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। 3 নম্বর, সহকারী কোম্পানি সচিব, পদ 1টি, বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসন, ব্যবস্থাপনা, আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অর্থ, হিসাব, HRM বিষয়ে MBA ডিগ্রি, CS, CMA, CA ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। 4 নম্বর, সহকারী ব্যবস্থাপক, শেয়ার অ্যান্ড বন্ড, পদ 1টি, বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে লোক প্রশাসন, ব্যবস্থাপনা, আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অর্থ, হিসাব, HRM বিষয়ে MBA ডিগ্রি, CS, CMA, CA ডিগ্রিধারীগণ অগ্রাধিকার পাবেন। 5 নম্বর, সহকারী ব্যবস্থাপক, HR অ্যাডমিন, পদ 3টি, বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে HRM ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। পদ 6 নম্বর, সহকারী ব্যবস্থাপক, প্রকিউরমেন্ট, পদ 1টি, বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো প্রকৌশল বিষয়ে স্নাতক অথবা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। 7 নম্বর, সহকারী ব্যবস্থাপক, আইন, পদ 1টি, মূল বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, বার কাউন্সিলের সনদ থাকতে হবে। 8 নম্বর, সহকারী ব্যবস্থাপক, MIS অ্যান্ড ICT, পদ 4টি, বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে CSE, IT, ECE, ETE, EEE অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। 9 নম্বর, মেডিকেল অফিসার, পুরুষ মহিলা, পদ 2টি, বেতন 52,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS বা সমমান ডিগ্রি, 1 বছরের ইন্টার্নশিপ সহ BMDC কর্তৃক রেজিস্ট্রেশন থাকতে হবে। 10 নম্বর, উপসহকারী প্রকৌশলী, বৈদ্যুতিক 6টি, যান্ত্রিক 6টি, মূল বেতন 40,000 টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি। 11 নম্বর, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পদ 7টি, মূল বেতন 26,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি। 12 নম্বর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর, পদ 6টি, বেতন 20,000 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। 13 নম্বর, জুনিয়র IT অ্যাসিস্ট্যান্ট, পদ 2টি, বেতন 20,000 টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা কম্পিউটার ICT বিষয়ে সনদ অথবা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম HSC ভোকেশনাল সনদ থাকতে হবে। সকল পদে বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক। কম্পিউটার চালনায় পারদর্শী বা অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে। সুবিধা, ফ্রিঞ্জ বেনিফিট বা সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন, পাওয়ার স্টেশন ভাতা, নিয়মিত আবাসন, খালি থাকা সাপেক্ষে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা, 2টি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, মেডিকেল ভাতা সুবিধা, শিক্ষা ভাতা, CPF, গ্র্যাচুইটি এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রাপ্য হবেন। প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসেবে নিয়োগপত্র 1 বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল 1 বছর সহ 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে। প্রতি 3 বছর পর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে। অবসর গ্রহণের বয়স 60 বছর। শর্তাবলী, বয়সসীমা 30 জুন 2021 তারিখে, প্রার্থীর বয়স সীমা 18 থেকে 30 বছর হতে হবে।
মুক্তিযোদ্ধা কোটায় সার্বিক প্রতিবন্ধী কোটায় 32 বছর, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য, শিক্ষাগত যোগ্যতা কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 4-এর স্কেলে ন্যূনতম 2.50 অথবা সিজিপিএ 5.00 এর স্কেলে ন্যূনতম 3.50 থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 1 নং হতে 10 নং পদের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 1,000 টাকা এবং 11 নং হতে 13 নং পদের প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 500 টাকা টেলিটক প্রিপেইড মোবাইল মারফত SMS এর মাধ্যমে জমা প্রদান করবেন। অনলাইনে আবেদন করার লিঙ্ক APSCL এর ওয়েবসাইট http://www.apscl.gov.bd এবং টেলিটক এর ওয়েবসাইট apscl.teletok.com.bd পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 17 আগস্ট 2021 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং জমাদানের শেষ তারিখ ও সময় 7 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা। কোনো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিদ্যুৎ সেক্টর প্রতিষ্ঠানের চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং আবেদনের কাগজ মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নীতিমালা বিধি বিধান অনুসরণ করা হবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। নিয়োগ পরবর্তী প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। যে কোনো প্রকার তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি apscl.teletok.com.bd এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 17 আগস্ট 2021 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 7 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমাদান করতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য 300x80 পিক্সেল ও রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান আপনার আবেদনপত্রের সাথে দেওয়া থাকবে, এজন্য এটা বলবো না। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী ডাউনলোড প্রিন্ট সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি পদ 1,000 টাকা 1 থেকে 10 নং পদে এবং 500 টাকা 11 থেকে 13 নং পদের জন্য জমা দিতে পারবেন। এগুলো আপনারা একটু দেখে নেবেন, পরীক্ষা আবেদনপত্রের সাথে পেয়ে যাবেন। এটা প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি apscl.teletok.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি উল্লেখ সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে ফোন থেকে প্রার্থী নিম্নবর্ণিত SMS অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। ইউজার আইডি জানা থাকলে apscl.help.ইউজার আইডি পাঠাতে হবে 16222 নম্বরে। পিন নাম্বার জানা থাকলে একই সিস্টেম। নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে 121 নম্বরে অথবা এই যেটা দেওয়া আছে এটায় আপনারা যোগাযোগ করবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসৎ উপায় অবলম্বন করলে
সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদে মূল কপি প্রদর্শন করতে হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা নিয়োগাদেশ বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন এবং উপযুক্ত বরখাস্তের পর 2 বছর অতিক্রান্ত না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। বিবিধ পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন APSCL এর নিজস্ব ওয়েবসাইট এ পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজ প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করলে প্রার্থী পদত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। 7/9/2021 শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। ধন্যবাদ আমার চ্যানেলটিকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।